কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ও কুমিল্লা জেলা পরিষদের বাস্তবায়নে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করতে কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে প্রায় শতাধিক কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। এ সময় জাহাপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও মহিলা সম্পাদিকা মোসাম্মদ মমতাজ বেগমের নেতৃত্বে আগত প্রায় শতাধিক মহিলা আওয়ামী লীগ কর্মীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আফজালুন্নেসা হাসান বাসেত, দেবিদ্বার উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হাসনাহেনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন সহ বিভিন্ন ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ রাসেল মিয়া, নিউজ 17 টিভি, কুমিল্লা, মুরাদনগর।